দিন যাবত এটা প্রতিদিন রাতে বেলা দিয়ে যাচ্ছি আমাদের মাননীয় সংসদের অ্যাডভোকেট কামরুল ইসলামের উপহার হিসাব উপহার আমি জানি যে এলাকায় নেতাকর্মীর অভাব আছে এবং নেতাকর্মীরা কাছে কার্ড দিলে এলাকার লোকগুলা পায় না ওই এলাকায় আমি নিজে গিয়া রাত্রের অন্ধকারে বা আমার লোকজন দিয়ে আমি এটা এটা মানে সহযোগিতা খাবারের এটা অব্যাহত রাখছি সর্বোচ্চ কামরাঙ্গি চরে আমি শুধু আমার 17 নম্বর ওয়ার্ডে না কামরাঙ্গি চরে মিনিমাম 1 লক্ষ লোককে ত্রাণ দেওয়া হচ্ছে আমরা তো আসলেই জনপ্রতিনিধি আমাদের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়ার জন্য জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন এরকম আরো দুই একটা কমিশনার আছে যেমন আমার পাশের ওয়ার্ডের কমিশনার উনি দিবারাত্রি করে যাচ্ছেন কার ছাড়া আমি দিই নাই রিজিকি মালিকগুলোকে আল্লাহ তারা আইসা পড়ছে আমার কাছে খাবার আছে আমি দিয়ে দিছি আমি আর কিছু জানি না রিজিক মিন আল্লাহ তারা আসছে তাদের ভাগ্য ছিল আমার কাছে খাবার ছিল দিয়ে দিছি জনগণের কাছে আমার একটা অনুরোধ যত দেশের এই মুহূর্তে এই সময় আমরা একটু সবাই দ্রুত বজায় রাখার চলি আমরা প্রচার করতে করতে আমার নিজেরাই মনে এক সময় ক্লান্ত হয়ে যাচ্ছি তো জনগণের বোঝা উচিত জনগণ এখন আমি আশা রাখি জনগণ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে আগে যেমন সন্ধ্যার পরে এই গত কিছুদিন আগে বেরিবাদে আসা যেত না আমি আজকে এখন বেরিবাদে হাইটে আসলাম বেরিবাদে একের জনশূন্য জনগণের ভিতরে অনেকটা সচেতনতা ফিরে এসেছে আশা রাখি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সরকারের দিক নির্দেশনা মেনেই জনগণ স্বাস্থ্যবিধি যেটা সেটাকে মেনেই জনগণ যদি চলাফেরা করলে আমরা এর সাথে মোকাবিলা করতে পারবো এর জন্য সর্বোপরি জনসাধারণের সহযোগিতা চাই সবাই এগিয়ে আসুক এইটাই থাকবে আমার কাম্য